প্রলিফিক ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র থেকে ইঞ্জিনিয়ার অফিসে পৌঁছিল। প্রতিবারের ন্যায় আজকেও আপনাদের মাঝে হাজির হলাম নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের একটা ডুপ্লেক্স বিল্ডিং এবং সেটার ডিজাইন এবং সেটার ডিটেলস এবং সেটা খরচ, সম্ভাব্য খরচ সহ আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা উপস্থাপন করার চেষ্টা করব। পলিফিক ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র সবসময় আপনাদের পাশে আছে, পাশে থাকবে। সো আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ থাকলো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ। এবার আসি আমাদের যে ডিজাইনটা, পলিফিক ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র এই কোম্পানি থেকে এই বিল্ডিং এর ডিজাইন, এই কাজটা ডুপ্লেক্স বিল্ডিং এর ডিজাইন, এটা করা হয়েছে হচ্ছে চাঁদপুর সদরে। ক্লায়েন্ট নাম হচ্ছে নূর মোহাম্মদ সাহেব, তিনি একজন ডক্টর পেশায়। তার এই ডিজাইনটা আমরা করেছি। এটাতে টোটাল আছে আপনার হচ্ছে টোটাল আছে আপনার হচ্ছে 3000 স্কোয়ার ফিট, 1500 ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে, 1500 স্কোয়ার ফিট ফার্স্ট ফ্লোরে, 1500 স্কোয়ার ফিট। টোটাল এই ডিজাইনটা আছে হচ্ছে 3000 স্কোয়ার ফিটের ডিজাইন। এটাতে আমরা গ্রাউন্ড ফ্লোরে যা যা রেখেছি, স্টার্টিং এ রেখেছি আমরা মাস্টার বেড রেখেছি হচ্ছে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল মাস্টার বেড আছে আমাদের 5টা। তা টয়লেটটা হবে হচ্ছে টোটাল টয়লেট আছে হচ্ছে 4টা টয়লেট আছে। দেন একটা কিচেন হবে, ডাইনিং আর ড্রয়িং আছে আলাদা আলাদা, দুইটাই পার্ট আলাদা আলাদা পার্ট হিসেবে করা আছে। এবং টোটাল আপনার মাস্টার বেড হচ্ছে টোটাল 3-5টা মাস্টার বেডের মধ্যে টোটাল বারান্দা আছে হচ্ছে 4টা মাস্টার বেডে। এই মূলত হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের যে প্ল্যানটা সেটা। এরপরে আমরা ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে, রাউন্ড সিঁড়ি, ডুপ্লেক্স বিল্ডিং অবশ্যই রাউন্ড সিঁড়ি থাকে, সেটা দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে যখন যাব, হ্যাঁ, তো সেই সময় আমরা পাবো হচ্ছে আপনার টোটাল 6টা বেডরুম। হ্যাঁ, তারপরে ডাইনিং থাকবে 1টা, ড্রয়িং থাকবে 1টা, টোটাল আপনার বাথরুম থাকবে হচ্ছে টোটাল 4টা, বারান্দা থাকবে 4টা, এবং আপনার হচ্ছে কিচেন থাকবে 1টা। এই মূলত হচ্ছে আমাদের বেসিক যে আর্কিটেক্ট প্ল্যানের যে আমাদের সাজানো হয়েছে যেভাবে, সেটা কি মূলত আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এরপরে হচ্ছে এটা কর্নার ভিউ নেওয়া হয়েছে, এটা হচ্ছে টপ ভিউ, যেটা আমরা উপর থেকে ছাদ সহকারে পুরো বিল্ডিংটা আমরা কভার করতেছি। আর উপরে যে দেখতেছেন এগুলা কিন্তু টালি ইউজ করা হয়েছে, বিল্ডিং এর সৌন্দর্যটার জন্য আমরা টালি ইউজ করেছি। এটা হচ্ছে ব্যাক সাইড ভিউ, এটাও ব্যাক সাইড ভিউ। এই বিল্ডিংটা মূলত করতে এবার যে টাকাটা লাগবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই বিল্ডিংটা করতে মূলত টাকা বাজেট ধরা হয়েছে 70 থেকে 80 লাখ টাকা, এটা সম্ভব একটা বাজেট। 70 থেকে 80 লাখ টাকার মধ্যেই এই বিল্ডিংটা আশা করি হয়ে যাবে। এটা হচ্ছে চাঁদপুর সদরেই আমাদের এই প্রজেক্টটা হ্যান্ড ওভার করেছি অলরেডি। ইনশাল্লাহ এই উইকের শেষের দিকে আমাদের এই প্রজেক্টের কাজ স্টার্ট হবে। সো যদি আপনারা এই ব্যাপারে কোনো ইনফরমেশন লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা একতলা থেকে শুরু করে হাই রাইজ বিল্ডিং পর্যন্ত সব ধরনের বিল্ডিং ডিজাইন এবং ইন্টেরিয়র সব ধরনের সাপোর্টই আমরা দিয়ে থাকি। সো পলিফিক ডিজাইন এন্ড ইন্টেরিয়র সব সময় আপনাদের পাশে আছে, পাশে থাকবে। সো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আপাতত এই পর্যন্তই, নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত সবাই দোয়া রাখি, ভালো থাকবেন এবং পলিফিক